অ্যাস্ট্রোলজারোলজার রামকৃষ্ণ ঘোষ ঘোষ চ্যানেল রামকৃষ্ণ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে কি পায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি আজকে আমার আলোচনা মিথুন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা হান্ড্রেড পার্সেন্ট সত্যি হবেই সেপ্টেম্বর দু হাজার মিথুন রাশির স্বাস্থ্য কেমন যাবে তাদের শিক্ষা প্রাথমিক শিক্ষা কলেজ বিদ্যা উচ্চ শিক্ষা কেমন হবে তাদের আর্থিক ভাগ্য কেমন যাবে তাদের কর্ম চাকরি বা ব্যবসা কেমন হবে তাদের প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে এই সব নিয়ে কিন্তু আমার আজকের আলোচনা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি কেটে কেটে দেখবেন না তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেল আইকনে ফেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিথুন রাশি হচ্ছে কাল পুরুষের তৃতীয় রাশি আর এই রাশির অধিপতি গ্রহ কিন্তু হচ্ছে বুধ আর বুথ হচ্ছে বালক গ্রহ কিন্তু তার মধ্যে প্রচণ্ড উপস্থিত বুদ্ধি থাকে আর এরা হচ্ছে দিমোনা ভাবযুক্ত এদের মধ্যে শেখার কিউরিয়াসিটি কিন্তু খুব থাকে আর যাকে ভালো লাগছে কাল তাকে খারাপ লাগতে পারে আজ যাকে পছন্দ করছে কাল তাকে অপছন্দ করতে পারে তবে অতিথি আপ্যায়ন করার ক্ষেত্রে এই মিথুন রাশির মানুষের কিন্তু মেলা ভার আমি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাবেককে মিথুন রাশির গোচর ফল বলছি মিথুন রাশির দশমে অবস্থান করছে রাহু নবমে অবস্থান করছে অষ্টম নবমপতি শনি বক্রি হয়ে এবং চতুর্থে অবস্থান করছে শুক্র কেতু শুক্র এখানে নিচস্থ কন্যা রাশিতে আর তৃতীয় অবস্থান করছে রবি এবং বুধ চার থেকে বাইশে সেপ্টেম্বর বুধ তৃতীয় থাকবে তারপরে চতুর্থে গচর করবে সহের থেকে আর আঠেরোই সেপ্টেম্বর শুক্র কিন্তু এদের পঞ্চমে গচর করবে আর রবি ষোলোই সেপ্টেম্বর এদের কিন্তু চতুর্থে গোচর করবে আর মিথুন রাশিতে অবস্থান করছে মঙ্গল আর দ্বাদশে অবস্থান করছে এদের সপ্তম ও দশম্পতি বৃহস্পতি এই হল মৃত্যুর রাশির সাপেক্ষে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ গোচর ফল তাহলে স্বাস্থ্য নিয়ে আসছি হেলথ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য যদি ভালো না থাকে আমরা কোনো কিছুতেই কনসেনট্রেট করতে পারি না আমাদের সাকসেস রেটটা অনেকটা কমে যায় তাই স্বাস্থ্যের প্রতি আপনাদের সচেতন হওয়া উচিত এই মাসে স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আসতে পারে কারণ আপনাদের রাশির অধিপতি তৃতীয় থাকছে পঞ্চম প্রতি আপনাদের শুক্র কিন্তু নিজস্ব থাকছে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত যার জন্যে আপনাদের স্কিনের সমস্যা দাঁতের কোনো সমস্যা দশমে রাহু গ্যাস অম্বল পেটের সমস্যা লিভার ঘটিত কোনো সমস্যা এমনকি যাদের হার্টের কোনো সমস্যা রয়েছে তাদের সাবধান থাকা উচিত আর আপনাদের কিন্তু রাগ জেদকে কন্ট্রোল করতে হবে যাই হোক আপনারা নিয়মিত শরীরচর্চা করুন যোগব্যায়াম করুন আর চলা করুন এবং সঠিক সময় ঠিকঠাক খাবার গ্রহণ করুন বাইরের খাবার বেশি খাবেন না তাহলে কিন্তু আপনাদের অনেকটা স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো জায়গা থাকবে আর আপনাদের শিক্ষা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দেখছি আপনাদের চতুর্থ স্থানে নিজস্ব শুক্র পঞ্চমপতি নিজস্ব হয়ে রয়েছে এবং কেতুযুক্ত হয়ে রয়েছে কিছু কিছু ক্ষেত্রে কনসেনট্রেশনের সমস্যা হবে এবং আপনাদের এক্সপেক্টেড রেজাল্ট তার জন্যে অনেক সময় নাও আসতে পারে তবে আঠেরোই সেপ্টেম্বরের পর আপনার কিন্তু আপনাদের প্রতি শুক্র যে চতুর্থ স্থানে আছে সে পঞ্চমে সক্ষেত্রে গোচর করছে আর ভাবের অধিপতি যে বুথ সে কিন্তু তেইশে সেপ্টেম্বর চতুর্থ স্থানে আসছে ফলে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের কিন্তু বিদ্যার জায়গায় কিন্তু উন্নতি হচ্ছে এটা বলা যায় প্রাথমিক শিক্ষা হোক কলেজ বিদ্যা হোক এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণামূলক কাজকর্মেও কিছু উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে আপনাদের লেগে থাকতে হবে প্রচেষ্টা করতে হবে তবেই সফলতা কিন্তু সম্ভব আর ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন কখনো একটু অবস্টাকেল আসবে কখনো আবার সাপোর্ট পাবেন শনি আপনাদের বক্তি হয়ে রয়েছে দশা অন্তর্দশা দশার উপর ডিপেন্ড করবে আপনারা কতটা ভালো বা কতটা খারাপ পাচ্ছেন এরপরে আমি আসব আর্থিক ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি শুক্র সে কিন্তু চতুর্থে নিজস্ব থাকছে আঠেরোই সেপ্টেম্বরের পর সে পঞ্চমে গঠন করছে আপনাদের একাদশপতি মঙ্গল সে রাশিতে অবস্থান করছে অর্থের ক্ষেত্রে সমস্যা না থাকলেও আপনাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যয় কিন্তু যোগ রয়েছে স্বাস্থ্যের কারণে হোক বা অন্য কোনো কারণে কিন্তু ব্যয় বৃত্তি হতে পারে তবে আপনারা চেষ্টা করলে কিন্তু সঞ্চয় করতে পারবেন এটাও আমি বলে যাচ্ছি আর আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের কর্মপতি বৃহস্পতি কিন্তু দ্বাদশে অবস্থান করছে কর্মস্থানে রাহুল অবস্থান যারা এমএনসি কর্মরত বিদেশের চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে নবমে আপনাদের শনি বক্রিয় হয়ে অবস্থান করছে নবম প্রতি কর্মক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট পাবেন কিন্তু যারা বিভিন্ন জায়গায় রয়েছে তাদের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় আপনাদের কোনো ট্রান্সফার হতে পারে এক পথ থেকে আর এক পথে চলে যেতে পারে বা এক অফিস থেকে আর এক অফিসে বা আপনাদের নতুন কোনো কর্ম পরিবর্তন আসতে পারে এটা কিন্তু দেখা যাচ্ছে কর্মের ক্ষেত্রে কিছু ডিসস্যাটিসফ্যাকশন আপনাদের লক্ষ্য করা যাচ্ছে সবসময় স্যাটিসফ্যাকশান থাকবে না দশমে রাহু আপনাদের অবস্থান করছে কিছুটা স্যাটিসফ্যাকশনের অভাব তো রয়েইছে আর ব্যবসার ক্ষেত্রে বলব আপনাদের সপ্তমপতি বৃহস্পতি সে দ্বাদশে অবস্থান করছে ব্যবসার ক্ষেত্রে যতটা আপনারা মুনাফা চাইবেন ততটা নাও হতে পারে তবে সপ্তমে আপনাদের যে ষষ্ঠপতি এবং একাদশপতি মঙ্গলের কিন্তু দৃষ্টি রয়েছে ফলে ব্যবসা আপনাদের হবে কিন্তু এই সময় কোনো বড়ো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে হবে অহেতুক মাথা গরম করলে কিন্তু চলবে না ব্যবসার ক্ষেত্রে আপনাদের আরও বেশি সচেষ্ট হতে হবে আপনাদের কম্পিটিশান বাড়বে কিছু কিছু ক্ষেত্রে একটু অবস্টাকেল কিন্তু থাকবে এরপরে আমি আসছি আপনাদের বিবাহিত জীবনে আপনাদের সপ্তম প্রতি থাকার জন্যে বিবাহিত জীবনে কিছু সমস্যা থাকবে স্ত্রীর সাথে কিছু বা পার্টনারের সাথে কিছু মনোমালিন্য এমনকি তার শারীরিক জায়গায় কিছু সমস্যা আসতে পারে আপনার পার্টনার কোন কর্মের সাথে যুক্ত হলে সেখানেও কিছু সমস্যা তাকে ফেস করতে হতে পারে এইসব কিন্তু দেখা যাচ্ছে তবে আপনাদের ছোটোখাটো ভ্রমণ যোগ রয়েছে এই মাসে আপনারা একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে চলুন কম্প্রোমাইজ করে চলুন একে অপরকে সম্মান দিন তাহলে কিন্তু আর বাক্যের জায়গাটা কন্ট্রোল করুন মাথা গরম করবেন না তাহলে আপনাদের বিবাহিত জীবনে সুগাসা সম্ভব প্রেমের ক্ষেত্র আমি বলবো আপনাদের পঞ্চমপতি শুক্র আঠেরোই সেপ্টেম্বর আপনাদের রাশিতে গোচন করছে তখন আপনাদের প্রেমের জায়গাটা ভালো হচ্ছে তার আগে কিছু সমস্যা থাকবে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে মাথা গরম এবং কিছু তর্ক বিতর্কের জন্য সমস্যা তৈরি হতে পারে প্রেমের ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করার প্রয়োজন কিন্তু আমি দেখতে পাচ্ছি এই হলো ওভারঅল একটা জিস্ট মিথুন রাশি সেপ্টেম্বর দু কেমন যাবে আর মিথুন রাশির কিছু সমস্যা রয়েছে কিছু ভালো দিকও রয়েছে এই সমস্যা থেকে ওভারকাম করার জন্য আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন তিনবার পাঠ করুন ওং গ্রাং গ্রিং গ্রং স্ব গ্রুপে নমো শনির বীজ মন্ত্র প্রতিদিন আটবার সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ রেখে পাঠ করুন ওম প্রাম প্রিম প্রোম স্বনিশ্রয় নম রাহুর মন্ত্র প্রতিদিন কিন্তু চারবার পাঠ করুন ওং এইং রিং আর আপনারা হলুদ সোনালি সবুজ সাদা এইসব রং বেশি ব্যবহার করুন কালো ধূসর এইসব রঙ কম ব্যবহার করুন আর আপনারা লাল কালার গোলাপি কালার কম ব্যবহার করুন তাহলে আপনাদের পজিটিভিটি কিন্তু অনেক বাড়বে জীবনে আপনারা কিন্তু ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে যাবেন আর আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার গেট নেট সেট কোয়ালিফাইড মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা আমি ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি কম্পিউটার সায়েন্সে আর কলেজের অধ্যাপক এইভাবে সব প্রফেশনকে আমি সপ্তাহের মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি আমি একজন গীতিকারও আমার গ্রামের চ্যানেলের লিঙ্ক এর সাথে করা আছে আপনারাও আমার চ্যানেল দেখে নিতে পারেন আমার প্রোফাইল দেখে নিতে পারেন চাই হোক এই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনাদের সব মৃত্যুরাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দ ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করবো আর একটা কোয়েশ্চেন আমাকে ফ্রিজিতে করতে পারেন ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে তবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে আমি এই সার্ভিস প্রোভাইড করব তাড়াহুড়ো করলেও কিন্তু হবে না কারণ তাড়াহুড়ো করলে আপনাদের কোনোটাই হবে না কারণ অনেকেই লাইনে থাকে আর আপনারা আমার থেকে ফুল হরস্কোপও করে নিতে পারেন অন্য অ্যাস্ট্রোলোজার যা ভিজিট নেয় তার পাঁচ ভাগের এক ভাগ ভিজিট আমি করে দেবো আর সফটওয়্যার থেকে প্রিন্ট করে নেয় হ্যান্ড রিটার্ন রিপোর্ট আপনাদেরকে কিন্তু আমি প্রোভাইড করবো আর অনলাইন করলে দুই তিন দিন টাইম লাগবে প্রথমে আমি হোয়াটসঅ্যাপে ডিসকাস করবো তারপরে ফোনে কথা বলবো তা যদি আপনাদের দরকার হয় এবং এরপরেও আমি হ্যান্ড রিটার্ন রিপোর্ট স্ক্যান করে আপনাদেরকে পাঠিয়ে দেবো তারপরেও কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন কোনো অসুবিধা নেই আর চেম্বারেও এসে করতে পারেন তবে এক ঘন্টা সময় নিয়ে আসতে হবে আপনার সামনে আমি ডিটেল আলোচনা করে রিপোর্ট তৈরি করে আপনাদের হাতে তুলে দেবো আর সততার মাধ্যমে এই জিনিসটা আমি করি এটাকে ব্যবসায়িকভাবে আমি খুব একটা নিয়ে মানুষ যাতে এই পরিষেবা পায় তারই প্রচেষ্টা করি যাই হোক আমি কথা বাড়াবো না আজ এখানে শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন এটাই কাম্য